হ্যাঁ ওপরে মরিস গেছে না তো কারণ নাই গাইজ, আমরা শস্যের ফুল চোর করে যাচ্ছি, ধরা পড়ি নাকি, ভয়ে ভয়ে শস্যের ফুল ছিঁড়ে ধরছি। দোলাবাড়ি দেখো, ফাঁকা দোলা চোর করে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কুচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা তোমার সবাইকে আর একবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়া বড়দের প্রণাম জানিয়া আজকে ভিডিওটা এর থেকে শুরু করলো। সো তোমরা সবাই কেমন আছেন? আশা করো তোমরা সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছো। চলছে দিন তো, আগত তো সবাই কইছি যে সংক্রান্তি আসলে এই যে শান্তি আর পিঠে খাওয়া, পৌষ মাসে যদি পিঠে খাওয়া আসে শান্তিটা পার হইলেই নাকি ঠান্ডা ছাড়ি যাবে, রোদ উঠবে, কুয়াশা ছাড়বে। কিন্তু তা না, পিঠা খাওয়ার পরে আরও যে কুয়াশা দিছে দুই দিন, সত্যি সেই কুয়াশা সারাদিন একবারে রোদের দেখা পাওয়া যায় না। তো তারপরে দেখো সকাল সকাল সাতটার মধ্যে স্নান করা কমপ্লিট, তো বাসি গ্যাস করি, স্নান করিয়ে ঘর চলে আসলো। তো তোমার দাদা ভাই এলাম ঘুমিয়ে যাচ্ছে, তো ভাবলো তোমার সাথে দাদা না শেয়ার করি না। তো দেখো ফ্রেশ হয়ে নিসাম, তেল দিয়ে নিসাম শরীর, কিন্তু ছয়টার চাদর এলাম, কিছু গরম নেই, ঠান্ডা লেগে যাচ্ছে অবশ্য। তো দেখো এই যে সাতটা বাজে, তো সকাল সকাল স্নান করে নিলে একবার ঝামেলাটা শেষ হয়ে যায়, নাহলে স্নান করাটা একটা ঝামেলা লাগি থাকে। তো যাই হোক, কী করম না করম সকাল সকাল আমার স্নানটা কমপ্লিট। তো তারপরে সকালে রান্না বাড়া খাওয়া দাওয়া সবটাই কমপ্লিট। তো তোমার দাদাভাই দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, তো মুই চুলটা আসতে পারছিল আর জ্বর ভাঙার জন্য, তবে তোমার দাদাভাই এখানে হেল্প করলে। তো তারপরে এত সুন্দর একটা জায়গা উপভোগ করি সত্যি ভাবিরে পার নাই। তো দেখো চলে এসেছিলাম আমরা দোলা, আজকে দোলা চলে যাচ্ছি সরষে ফুল তুলি। তো আমার নিজের খ্যাতের না আর কি, মানুষের খ্যাত থেকে সরষে ফুল তুলি। তো দেখো এত সুন্দর একটা জায়গা যে আসি উপভোগ করি সত্যি ভাবম নাই, সেমন ভালো লাগে যাচ্ছে দোলা আসিয়া আর সরষে ফুল তুলি। আর সরষে ফুল চুরি করে যাচ্ছি আমার, বিশেষ করি জানি না ধরা পড়ি যেমন নাকি, মনে হয় না যে ধরা পড়লে কিছু কবি গান করে একটা তো সহ্য করে নিব। তো যাই হোক দোলা আসিয়া অনেক আলোক চারিদিকে সবুজে সবুজ আর সরষে ফুল, সে ভালো লেগে যাচ্ছে। তো যাই হোক বলতে গেলে চলো তোমরা আমার সাথে সাথে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করো অবশ্যই অনেক ভালো লাগবে। আর যাই যাই নতুন দেখে যাচ্ছি অবশ্যই যে আমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যেন আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে। তো তুমি কিন্তু একলা এসো, মেয়ের সাথে আমার একটা যাওয়া হচ্ছে, আর কেউ আমি মানে পুস্কিকে নিয়ে আসিনি আর কাউকে নিয়ে আসিনি, খালি ওই গাইজ আমরা সরষের ফুল চোর করে যাচ্ছি, ধরা পড়ি নাকি, ভয়ে ভয়ে সরষের ফুল ছিঁড়ে ধরছি। দোলা সরষে ফুল চোর করি, দোলা বাড়ি দেখো ফাঁকা দোলা চোর করে যাচ্ছি। ওই যে দূরত দেখো একটা সরষে বাড়ি দেখা যাচ্ছে না, আমরা ওই সরষে বাড়িটা যাবো, ওটা যাই একটা শর্ট ভিডিও বানাবো আর সরষে ফুল কটা তুলে নিয়ে আসবো ওর থেকে। তারপরে অনেকক্ষণ রোদ ঘোরাঘুরি করতে করতে গরম লাগি গেল, দেখো ওই সোয়েটার কোমরত বাঁধি নিছম সত্যিবেলা। সত্যি কথা বলতে বাড়ির কথা মনে পড়েছে, বাড়ির যা কথা ঘুরি দোলায় ডাবড়ি বেড়াইছম যে সোয়েটার কোমরত বাঁধিয়া, তো ওইটা কথা মনে পড়ে গেল। তারপরে দেখো আমরা বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসি সরষের ফুলগুলো ভাগ করে নেওয়া হচ্ছে, ভাগ বলতে আমি অল্প করে নিলাম আর দিদিকে বেশি করে দিলাম। তো মোর অল্প হলে আমার হয়ে যাবে, আর দিদি করলাম কি তুই বেশি করে নে, অল্প হলে আমার হয়ে যাবে। তো দিদি বেশি করে নিয়ে আমাকে অল্প দিয়ে গেল, মানে দিল আর কি, মুই অল্প করিন চালুম, অল্প হলে আমার হয়ে যাবে। তো তারপরে সরষে ফুল নিয়ে এলাম বাড়ি যান। তো আজকে তো রান্না মাও করবে, মানে মাও করে ধরছে আর কি, তো তার জন্য আমি সরষে ফুল তুলে নিয়ে আসলাম, বড়া করবে আজকে। তো সরষে ফুলের বড়া খাওয়ার আজকে আমি সেই এক্সাইটেড, সেই খাওয়াটা হবে। তো যাই হোক আজকে না অনেক দিন পরে রোদ উঠছে, দেখো এদিকেও না যে জ্যাঠা খেয়ারগুলো আউলি যাচ্ছে, মানে অনেকদিন থেকে এক মানে গোটো করে থাকছে না, গ্যাদ গ্যাদা লাগছে। আর দেখো ঝলমল করে চারদিকে, আজকে অনেকদিন পরে রোদ উঠছে না, সেই সুন্দর সেই ভালো লাগে যাচ্ছে। আর দেখো আমার বাড়ির সামনে রাস্তাটা এই যে, আর এই যে দেখো কী রোদ উঠছে, অনেক জামাকাপড় শুকিয়েও আছে এদি, আর সবাই জামাকাপড় শুকিয়ে দিয়েছে, দেখো রাস্তার ওদিকেও দিছে অমৃতাঘর জামাকাপড় শুকিয়ে। তো আজকে আর অনেকদিন পরে রোদ হচ্ছে না, সবাই খুশি খুশিতে অনেকগুলো জামাকাপড় করে ধুয়ে দিছে। তারপরে কী করলো বাড়ি এসে না অনেকক্ষণ ঘুমে ভাবছিলাম কি অল্প না ঘুমিয়ে নিই, তার মধ্যে আমরা দেড় ঘন্টা ঘুমিয়ে নিলাম। তো ঘুম থেকে ওঠার পরে ভাবলাম তোমার সামনে চলে এসো, কারণ সারাদিন এর পরে কিছু করোই নাই ঘুমিয়ে পড়ছো একবারে। তো তারপরে ঘুম থেকে উঠি দেখো কত সুন্দর আলো আসি হচ্ছে ঘরটা, তো টের পাওয়া গেলাম। তো চলো এলা উঠি খাওয়া দাওয়া করি,
তারপরে তোমার দাদা ভাই আছে ওদি খাওয়া দাওয়া করে নিছি। আর এলা রাত 8টার মতো বাজে, সন্ধ্যাবেলা আমরা অনেকক্ষণ আগুন তাপাইলাম আর কি, আগুন পোয়াইলাম জেটিমা ঘরে ওঠে সবাই মিলে, মনে হয় 10-12 জন হবে, এতজন মিলে আর কি আগুন পোয়াইলাম। সেই গল্প আর আড্ডা, আগুন পর যেমন তেমন। তারপরে চলে আসলাম বাড়ি, এলা মোটামুটি 8টার মতো বাজে। তো ডায়েরি কিছু একটা লিখে দিচ্ছে হয়তো, তো কিছু মাঝে মাঝে এটা ওইটা আমার ডায়েরিটা লিখি রাখুন আর কি, ভাল মন্দ। তো যাই হোক, এই ডায়েরিটা তোমার দাদা ভাই আনছে, তো মাঝে মাঝে ভাল মন্দ কিছু কিছু লিখি রাখুন, তো ওইটাই হয়তো কিছু একটু লিখে দিচ্ছে আর কি। তো যাই হোক, এই যে হাতে দামি লেখার অসুবিধা হচ্ছে, তারপর নিচে রাখি অনেক কিছু লিখে ফেলাইছম ডায়েরিটা। তোমার দাদা ভাই এলাং দেখি নাই আর কি, তো দেখবে হয়তো যেদিন সেদিন মুখ কবে এটি ওইটি এত কিছু। তো যাই হোক, মানে যেটা যেটা মন চায় লিখি রেখে দেন, কী করো ফাঁকা সময় মানে ফ্রি থাকুন, তখন ডায়েরিটা নিয়ে বসো, যা মন চায় তাই লিখে দেন। জীবনটা কেমন জানি একটা বোরিং বোরিং লাগে, কারণ সারাদিন বাড়িতে ওই যে বাপের বাড়ি থাকতে, যেমন এই দিন এইদিকে মানে এদিক ওদিক সারাদিন হয়তো ঘুরে বেড়াছি। এলা যেমন বড়াই মানে বড়াইয়ের দিন আছে, কুল পারে গেছি, দীঘির পার, তারপরে কয়েকদিন পরে পরে মানসায় নদী পার, চরত ঘুরিয়ে গেছি। আর এলা শ্বশুরবাড়িতে আসতে বেশি একটা যাওয়া হয় না, তা যথেষ্ট যান তোমার দাদাভাই নিয়ে যায়, তাও আর কি ওইভাবে তো আর হয় না, আর ভিডিও বানা হয় না ওইভাবে, খালি সারাদিন বাড়িতে বাড়ির কাজ এইটা ওইটা। তো যাই হোক, কী করি, লাইফটা এলা তো এমনই হয়ে যাবে না। তো শ্বশুরবাড়ির যেহেতু আসবং, তো বাড়িতে বেশি একটা মানসিও নেই, খালি আমরা 4 জন মানসি এ বাড়ির। তাও তোমার দাদা ভাই তো সারাদিন বাড়িতে থাকে না বেশি একটা সময়, মাও তো বাড়িতে থাকে না, সেন্টার যায় তো থাকে বাড়িতে অনেক সময়টা, সেন্টার থেকে আসে পরে তারপরে বাড়িতেই থাকে। তো যাই হোক, বাড়ির 4টা মানসি, অতটা মানে কী করিম কী শেয়ার করিম, বাড়িতে যতটা মানে যেটা করং তোমার সামনে এটাই তুলে ধরার চেষ্টা করো। তো তোমরা কাউ বোরিং মনে করেন না, মানে চেষ্টা করং তোমার সামনে মানে এত তুলি ধরার আর কি, যা করং তাই। তো তো অবশ্যই তোমরা মোর পুরো ভিডিওটা দেখেন, আশা করং ভাল লাগবে আর কি। তো কি করি, মোরও তো কিছু করারই নাই, সারাদিন বাড়িতে আর বাড়িতে বাড়িতে এমন মনে আছে অনেক মানসি আছে, অনেক 4 জনের মানসি আমরা, কী আর করা যাবে। ওই বাড়ি থাকতে তো মাঝে মাঝেই সর্দি ঘর আছে, এবং যেতে খুশি সেটাই বেড়ে গেছ। আর মাঝে মাঝে মুই বিকেলে একলা মানুষের চর, বা আমার একটা বান্ধবী ছিল যেহেতু ওর আগ মানে বিয়ে হয়েছিল, কিন্তু তারপরেও মুই যখন গেছিলাম তখন আমার সাথে এটে উঠে চলে গেছিল। তো ওই বান্ধবীটা কলা খুব মিস করং আর কি। তো ওই বান্ধবী মানে কী কম আর মার, যেদিন খুশি সেদিনে মানুষের পর চলে গেছ, যেদিন খুশি সেদিন বিকেলে চলে গেছ, মানে ওইও আছে মাঝে মধ্যে ময়ও গেছ, এইভাবেই দিন চলছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যায়ে, অনেক কিছু কথা শেয়ার করলাম, দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।